দর্শক যখন আসেন সেটা যেমন একটা ভীষণ ভালো লাগা এবং দর্শক বেরুবার সময় যে আবেগ নিয়ে বের হয় যে ভালো লাগা নিয়ে বের হয় সেটা দেখতে পারা একজন নির্মাতা হিসেবে এটা যে আমার কাছে কত বড় পাওয়া এবং আমাদের পুরো টিমের জন্য এটা ভীষণ ভীষণ ভালো লাগার একটা জায়গা আপনারা জানেন যে আমি বেশ ক বছর ধরেই আসলে থিয়েটারেও যেরকম একই সাথে নির্দেশনার কাজ অভিনয়ের কাজ স্টেজ ম্যানেজমেন্ট কস্টিউম ডিজাইন লাইট ডিজাইন সেট ডিজাইন সব কিছু মিলিয়ে যেমন থিয়েটারটা করি সেরকম আমি টেলিভিশন নির্মাণের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো দায়িত্ব একসাথে নেবার একটা অভিজ্ঞতা বেশ কিছুদিন ধরে আমি পার করেছি অবশ্যই ফিল্ম একটা বড় মাধ্যম সেখানে খুব ডিটেইলিংয়ে কাজ করতে হয় কিন্তু আমি বারবারই আপনাদের সাথে যেটা শেয়ার করছিলাম যে আমাদের প্রি ওয়ার্কে আমরা খুব এমফাসাইজ দিয়েছিলাম এবং আমরা চেষ্টা করেছি খুব গুছিয়ে কাজ করতে সেই কারণে আসলে এই ব্যালেন্সটা করতে খুব একটা বেগ পেতে হয়নি ডক্টর ইনামুল হকের নাটক সেই সব দিনগুলি সেটা থেকে সেটার মূল ভাবনাটা নিয়ে আমাদের নতুন করে চিত্রনাট্য করা ১৯৭১ সেই সব দিন এবং ডক্টর ইনামুল হকের কাছ থেকে আমাদের শ্রদ্ধেয় গুণীজন ডক্টর ইনামুল হকের কাছ থেকে সেই পারমিশনটা আমরা পেয়েছিলাম আমি যখন বাবাকে বলেছিলাম যে বাবা তোমার এই নাটকের গল্পটা মূল ভাবনাটা আমাকে ভীষণভাবে টানে আমি কি এটা নিয়ে কাজ করতে পারি তিনি তো ভীষণ আধুনিক ছিলেন তিনি চাইতেন যে নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করবে তাদের লেখাগুলো পড়বে সো তিনি আসলে ভীষণ খুশি হয়েছিলেন এবং তিনি আনন্দের সাথে জানিয়েছিলেন অনুমতি দিয়েছিলেন তবে একটা কথা বলেছিলেন যে মূল যে ভাবনাটা যে আদর্শটা চেতনা মননের জায়গাটা সেটা থেকে যেন ছড়ে মানে আমরা দূরে সরে না যাই তারপর তো মেকিং স্টাইল চিত্রনাট্যের গতি সেটা তোমার মতো হতেই পারে বিকজ তুমি নির্মাণ করছো তুমি চিত্রনাট্য করছো দেশে যেমন দর্শকরা ভীষণভাবে সাড়া দিয়েছে বিশ্বে তো প্রচুর বাঙালি ছড়িয়ে আছে এবং আমি দেখছি যে তাদের আগ্রহ আরও বেশি আরও বেশি তারা তো আসলে দেশকে ভীষণভাবে ফিল করে তারা মানে সিনেমা মুক্তির তৃতীয় চতুর্থ দিন থেকেই আসলে অস্থির হয়ে উঠেছেন আমরা এত মেসেজ পাচ্ছিলাম দর্শকের কাছ থেকে শুধু আমি না আমাদের সাথে যারা যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইভেন আমরা চিনি না এমন মানুষও আমাদের কল দিচ্ছিল বাইরে থেকে আর ঠিক এক সপ্তাহ শেষ না হতে হতেই আমাদের ডিস্ট্রিবিউটর যারা আছেন যারা দেশের বাইরে ডিস্ট্রিবিউশন করেন তাদের তারা যোগাযোগ করেছেন আমাদের সাথে এবং সেটা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে এবং খুব শীঘ্রই আসলে দেশের বাইরেও ছবিটি মুক্তি পাবে এবং আমরা সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির কাছে আসলে পৌঁছে যেতে পারবো